উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর ব্লক ওয়ানের বড়নগর মিউনিসিপ্যালিটির ২৬ নম্বর ওয়ার্ডের কুণ্ডুবাগান বস্তিতে প্রায় ৭০টি পরিবারের ২৮০ জন মানুষ অপর্যাপ্ত জলের সমস্যায় ভুগছেন। এত বছর ধরে শুধুমাত্র একটি কলের ওপর নির্ভর করে তাদের দৈনন্দিন জীবন চালাচ্ছেন। আমি রেবেকা, আর এই হলো আমার সমুদায়। এখানে আমাদের তো কল ছিলই না আগে, তাও আমাদের কল এসেছে এখানে ধরুন ২০-২৫ বছর আমি বলছি, ঠিক তার বেশি হবে। আপনাদের এই পুরো বস্তিতে কত কতগুলো কল আছে? কল দুটো কল, এই জন্য জলের সমস্যা, আমরা রোজ কলে জল পাই না। এখন জল একদিন পেলে আমরা ১৫ দিন অন্তর ১০ দিন অন্তর জল পাই। তাই যে মাঝে ১০ দিন জল পান না, তখন আপনারা কি করেন? ওই জল তুলে একটু রাখি, আবার এদিক ওদিক থেকে আনতে হয়। আপনাদের জামা কাপড় কাচা এই সমস্ত? না না, ওই সব কিছু করা নাই, খাওয়া রান্না টান্না এসব হয়। এগুলো কোথায় কাচেন আপনারা? এগুলো পুকুর আছে দুটো, ওই পুকুরে চলে যায় যে যার পারে। বড়নগর ২৬ নম্বর ওয়ার্ডের কুণ্ডুবাগান বস্তির বাসিন্দা গীতা দাস দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত জল ও কলের সমস্যায় জড়িত। একটিমাত্র কলের ওপর ৭০টি পরিবার নির্ভরশীল হওয়ার ফলে কলের দীর্ঘ লাইন পড়ে। দিনে মাত্র ২ ঘন্টার জন্য জল আসে ৩ বার, যা এতগুলি মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে যথেষ্ট নয়। বস্তির অধিকাংশ মহিলার মতন গীতা দেবীও বাইরে কাজে যান, তখন কলে দীর্ঘ সময় জলের অপেক্ষা করার ফলে কোনো কোনো দিন তার কাজে যেতে দেরি হয় বা যেতেই পারেন না। আপনি এখানে কতদিন ধরে রয়েছেন? ২০ বছর। আচ্ছা, আপনাদের এই জলের সমস্যার জন্য কী অসুবিধা হয়? আমাদের পায়খানা, বাথরুম, তারপরে রান্না দূর থেকে টেনে টেনে আনতে হয়, খুব অসুবিধা। এখানে আপনাদের মোটামুটি কটা কল হলে আপনাদের সব সুবিধা হবে? আমাদের এখানে মোটামুটি ৩টে কি দিলে সুবিধা হয়ে যাবে। যখন কলে জল নিতে পারেন না, আপনার দেরি হয়ে গেলে পরে তখন কি করে চলে আপনার? তখন কি করা হয়, বাড়ি থেকে জল কিনে টিনে নিতে হয়, বা তখন ওই বাড়ি থেকে জল আনতে হয় টেনে। এখান থেকে কত দূর জলের? এখান থেকে অনেকটাই যেতে হয়। কোনো কোনো দিন জল না আসলে বেশি দাম দিয়ে জল কিনে খেতে বাধ্য হন, যা এদের সামর্থ্যের বাইরে। অন্যান্য কাজ যেমন বাসন মাজা, স্নান, জামা কাপড় কাচা, যাবতীয় কাজ পাড়ার একটি নোংরা পুকুরে করতে হয়, যা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। পৌরসভায় কখনো জানাননি এই সমস্যা নিয়ে? হ্যাঁ, সে মানে এসেছিল, অনেকে বলা হয়েছে সে আমাদের করে দেবে, এই করবে সে করবে, ও কিছুই করেনি। কি পরিবর্তন চান আপনারা? যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব, তারা বড়নগর মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন শ্রীমতী অপর্ণা মৌলিককে ৯৮৩০১৯৪১১৮ নাম্বারে ফোন করে সমস্যা সমাধানের জন্য অনুরোধ করুন। উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ থেকে আমি রেবেকা পারভিন, ইন্ডিয়া আনহার্ডের জন্য।